সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচারের অন্যতম গায়ক ও গিটারিস্ট আসান তানবির পিয়াল। এছাড়া ঘটনাস্থলে গাড়ি চালক আব্দুস সালাম নিহত এবং দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ব্যান্ডের আরও তিন সদস্য। শনিবার 11 মে বেলা 10:45 অড সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অড সিগনেচারের ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগনেচার ব্যান্ডের গাড়ি ও হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম ও ব্যান্ডের গিটারিস্ট আসান তানবির পিয়াল দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।